সাল 1927, পেরু। সে সময় এক আর্কিওলজিস্ট প্রফেসর টরিবিও মেজিয়া জোসপে ঘুরে বেড়াচ্ছিলেন দক্ষিণ পেরুর এক শুষ্ক মালভূমি অঞ্চলে। অঞ্চলটি নাজকা মরুভূমি নামে পরিচিত। হঠাৎই তার চোখে পড়ে দূরে অপেক্ষাকৃত নিচু অঞ্চলে কিছু অদ্ভুত রেখা। কেউ যেন মরুভূমির বুক চিরে রেখাগুলি দিয়ে কিছু অতিকায় জ্যামিতিক নকশা তৈরি করেছে, যেন কোনো শিল্পী বিস্তীর্ণ অঞ্চলের পাথুরে বুকে এঁকে রেখেছে কোনো এক প্রাচীন সংকেত। এরপর কেটে গেল অনেক বছর। তখন 1939 সাল, পেরুর রাজধানী লিমা শহরে এক আর্কিওলজিক্যাল কনফারেন্সে প্রফেসর তরিবিও এই রেখাগুলির কথা আবার উল্লেখ করেন। সকলের মনে এবার তীব্র কৌতূহল জাগে। সেই সময় একজন আমেরিকান ঐতিহাসিক ডক্টর পল কশক কাজ করছিলেন পেরুতি। তার গবেষণার বিষয় ছিল পেরুসহ বিভিন্ন প্রাচীন সভ্যতার সেচ প্রণালী ব্যবস্থা। নাজকা রেখা সম্পর্কে জানতে পেরে তারও বেশ দারুণ কৌতূহল জাগে। তিনি একটা প্লেন ভাড়া করে নিজের চোখে দেখতে গেলেন ওই রহস্যময় নকশা। এই সময় তার সঙ্গে যোগ দেন জার্মান গণিতজ্ঞ ও আর্কিওলজিস্ট প্রফেসর মারিয়া রাইক। এই দুজন শুরু করেন নাজকা লাইন নিয়ে গবেষণা। কী এই নাজকা লাইন, কে কেন আঁকলো এই রেখাচিত্র, তাই সময় নষ্ট না করে আমরা জেনে নিই নাজকা লাইন সম্পর্কে কিছু কথা। হ্যালো বন্ধুরা, আমি সুতপা, আর তোমরা দেখছো জানা অজানা তথ্য। পেরুর লিমা শহর থেকে 400 কিলোমিটার দক্ষিণের মরুভূমি জুড়ে রয়েছে এই নাজকা লাইন বা নাজকা রেখা। এই মরুভূমিতে বালির অস্তিত্ব নেই, আছে বাদামি রঙের অসংখ্য পাথর। আর সেই পাথরের বুক চিরে রয়েছে প্রায় 500 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে 10,000-এরও বেশি অতিকায় রেখা। এই রেখাগুলি দিয়ে কোথাও তৈরি হয়েছে বিরাট জ্যামিতিক নকশা, কোথাও বা তৈরি হয়েছে ফুল, গাছ, বিভিন্ন প্রাণী, এমনকি মানুষের প্রতিকৃতিও। এই চিত্রগুলি এতই বড় যে সামনে থেকে দেখলে এগুলিকে রেখা ছাড়া আর কিছুই মনে হয় না। ভূমি থেকে অনেকটা উপরে উঠলে আস্তে আস্তে চোখে পড়ে এই রেখাগুলি একে অপরের সাথে জুড়ে গড়ে তুলেছে নানা রকমের নকশা এবং আদল। বিশেষজ্ঞদের মতে এগুলো তৈরি করা হয়েছে প্রায় আজ থেকে 3,000-এরও বেশি বছর আগে, যা কিনা প্রাচীন নাজকা ও প্যারাকা সংস্কৃতির সাক্ষ্য বহন করে। নাজকা রেখা দিয়ে তৈরি চিত্র বা নকশাগুলি দুই ভাগে ভাগ করা যায়, জিওগ্লিফিক্স এবং বায়োমরফাস। বায়োমরফাস বলতে বোঝায় জীবজগৎ, অর্থাৎ পশু, পাখি, গাছপালার ছবি, আর জিওগ্লিফিক অর্থাৎ জ্যামিতিক আকৃতি। নাজকার উপর প্রায় শতাধিক এমন জ্যামিতিক নকশা চোখে পড়ে। আশ্চর্যের বিষয় এই যে চিত্রগুলি আকারে বেশ বড়। নাজকা মরুভূমি আয়রন অক্সাইড পাথরে আবৃত, এর নিচেই রয়েছে চুনা পাথরের মাটি। নাজকা লাইন তৈরি হয়েছে এই পাথরের জমি খুঁড়ে। রেখাগুলি প্রায় 4-6 ইঞ্চি গভীর। প্রত্নতাত্ত্বিকদের মতে হট এয়ার বেলুন থেকে বা পাহাড়ের উপর থেকে সার্ভের মাধ্যমে আঁকা হয় নাজকা লাইনস। কারা আঁকলো এই রেখা, প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। অনেকের মতে ইনকা সভ্যতা শুরু এই এলাকা থেকে। ইনকা সভ্যতা মানুষরা মেধা, শ্রম এবং সময় ব্যয় করে এই রেখাগুলি তৈরি করেছে বলে ধারণা করা হয়। আর একদল গবেষকের মতে জ্ঞান এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত এলিয়েনরাই সেই প্রাচীন সময়ে এইসব রেখাচিত্র অঙ্কন করে গেছে ফেরুতে। আর একটা বিস্ময়কর বিষয় হলো, এত বছর আগে তৈরি রেখাগুলি আজও কীভাবে একই রকম রয়েছে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে প্রকৃতি প্রতিনিয়ত ভূমির রূপের পরিবর্তন ঘটায়। নাজকা মরুভূমি অঞ্চল এক্ষেত্রে ব্যতিক্রম। এই অঞ্চল অত্যন্ত শুষ্ক, সারা বছরই এই অঞ্চলের তাপমাত্রা থাকে 25 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি নেই বললেই চলে। ফলে হাজার হাজার বছর ধরে নাজকা রেখাগুলো একই রকমের থেকে গেছে, ওই মানুষের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে। তবে কী উদ্দেশ্যে মাইলের পর মাইল রেখা খনন করা হয়েছে তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞদের মধ্যে নানা মত। প্রথমেই আসা যাক ডক্টর পল কশকের কথায়। তার মতে নাজকা লাইন্সের সঙ্গে জ্যোতির্বিদ্যার এক গভীর সম্পর্ক রয়েছে। তার মতে নাজকা রেখাগুলি তারামণ্ডলের প্রতিরূপ। আবার অনেক গবেষকই মনে করেন এগুলির তৈরির পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ধর্মীয় কারণ জড়িত। মনে করা হয় এই রেখাগুলো হয়তো কোনো ধর্মীয় উপাচারের অঙ্গ, হয়তো আকাশ থেকে ঈশ্বরের দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই প্রাচীন পেরুর বাসিন্দারা
এমন বিচিত্র নকশা বানিয়েছিল। এই সবের মধ্যে সুইস লেখক এরিচ ভন ড্যানিকেনের তত্ত্ব বেশ জনপ্রিয়। 1964 সালে তার লেখা বই চ্যারিয়টস অব গড, এতে তিনি জানান প্রাচীনকালে ভিনগ্রহের প্রাণীরা নাকি পৃথিবীতে আসত। এই লাইনগুলো ছিল তাদের স্পেসশিপের রানওয়ে, ভবিষ্যতে যাতে তারা পথ চিনে ফিরে আসতে পারে, সেই কারণেই নাকি পেরুর বাসিন্দারা বিভিন্ন নকশা অঙ্কন করেন। বর্তমান সময়ের রানওয়ে এবং লাজকা লাইনের মধ্যে যে সাদৃশ্য রয়েছে তার উপর ভিত্তি করে ড্যানিকেনের তত্ত্ব একবার উপেক্ষা করার কোনো জো নেই। এত বিশাল এলাকা জুড়ে পাথর কেটে এমন নিখুঁত রেখা টানা সহজ কাজ নয়, যদিও এর নির্মাণে কত সময় ব্যয় হয়েছে তা পরিষ্কার নয়। বিশেষজ্ঞদের মতে এত বিশাল এলাকায় শ্রমসাধ্য কাজ অল্প দিনে হয়নি, প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশালাকার রেখাগুলি তৈরি করা হয়েছে। নাজকা রেখা নিয়ে বিভিন্ন গবেষকদের গবেষণা এখনও শেষ হয়নি, যদিও সঠিক উত্তর এখনও আমাদের অজানা। আর অজানা বলি তো এত রহস্য, এত প্রশ্ন, সবারই আশা এর উত্তর একদিন ঠিক মিলবেই। ততদিন কল্পনায় নানা সম্ভাবনার কথা ভেবে দেখতে ক্ষতি কী। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক ও শেয়ার করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।